বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। পাঁচ রাজ্যে যে বিধানসভা ভোটের ফলাফল, তাতে বিজেপি, আমরা যখন এই প্রতিবেদনটা করছি তখন পর্যন্ত আমাদের কাছে যা হিসেব এসেছে তাতে উত্তরপ্রদেশে 403টির মধ্যে 275টি বিজেপি, 2টি কংগ্রেস, গোয়া 40টির আসনের মধ্যে 20টা বিজেপি, 12টি কংগ্রেস, মণিপুরে 60টি আসনের মধ্যে 31টি বিজেপি, 5টি কংগ্রেস, উত্তরাখণ্ডে 70টি আসনের মধ্যে 47টি বিজেপি, 19টি কংগ্রেস, এবং পাঞ্জাবে বিজেপি ক্ষমতায় আসেনি কিন্তু 117টি আসনের মধ্যে বিজেপি মাত্র 2টি আসন লাভ করেছে, 92টি আসন পেয়েছে আপ, 18টি পেয়েছে কংগ্রেস। এই যে পুরো 5টা রাজ্য সেখানে কংগ্রেসের এই হাল কেন? সেই সঙ্গে দিল্লির পরে পাঞ্জাবে আপ ক্ষমতায় এলো, অর্থাৎ 2টো রাজ্যে ক্ষমতায় চলে এলো আপ। তার মানে কি জাতীয় রাজনীতিতে আপ প্রধান বিরোধী হিসেবে উঠে আসছে? আমরা আজকে এই সব নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ইনাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং রয়েছেন সাংবাদিক অরূপ কালী। আমি নীলাদ্রিদাকে দিয়ে শুরু করবো। নীলাদ্রিদা, খুব সংক্ষেপে কংগ্রেসের হাল, মানে যদি 5টা রাজ্য দেখি, 2টো মাত্র 2টো আসন হচ্ছে উত্তরপ্রদেশে, গোয়া 12টি, মণিপুরে 5টি, উত্তরাখণ্ডে 19টি, পাঞ্জাবে 18টি, যে 3টে রাজ্যে কংগ্রেসের ক্ষমতায় আসার কথা ছিল, বিশেষ করে পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়া, এই 3টে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসার কথা, সেইখানে এই হাল। সেই সঙ্গে উত্তরপ্রদেশ, যেখানে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের পথ ধরেই ঠিক হয় লোকসভা অর্থাৎ পার্লামেন্টে কে মসনদে বসবে, সেখানে মাত্র 2টি আসন, কি বলবেন? না না, এইটাই বলতে হয় বিপ্লব, যে আমরা হয়তো কংগ্রেস মুক্ত ভারতের দিকে এগিয়ে যাচ্ছি। আর কংগ্রেস মুক্ত ভারতটা কি সেটা ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী এক সময় বলেছিলেন, এটা কংগ্রেস কমে যাওয়াটা কংগ্রেস মুক্ত ভারত শুধুমাত্র নয়, কংগ্রেস হচ্ছে পরিবারতন্ত্রের প্রতীক, কংগ্রেস হচ্ছে দুর্নীতির প্রতীক। সুতরাং মানুষ যখন পরিবারতন্ত্রের বিরুদ্ধে ভোট দেবে, মানুষ যখন দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, ঠিক তখনই আমরা কংগ্রেস মুক্ত ভারত বলতে পারবো। আমি যদি উত্তরপ্রদেশের দিকে দেখি, সেখানে শুধু কংগ্রেসই পর্যুদস্ত হয়নি, সমাজবাদী পার্টি, যাদের বহু বিশেষজ্ঞ বলেছিলেন এবার নাকি কনসোলিডেট হচ্ছে ভোট সমাজবাদী পার্টির দিকে, সমাজবাদী পেটের দিকে নাকি দারুণ হাওয়া মাটিতে পাওয়া যাচ্ছে, সেই হাওয়া কোথায় গেল? আসলে মানুষ যেটা উপলব্ধি করেছে, কোন পরিবারতান্ত্রিক দল, সেটা কংগ্রেস হোক কি সমাজবাদী পার্টি হোক কি অন্যান্য দল, তারা কখনো সুশাসন দিতে পারে না, কারণ পরিবারতন্ত্রের সাথে দুর্নীতি অঙ্গাঙ্গী ভাবে জড়িত। যেখানে একটি পরিবারের মানুষই হাতেই ক্ষমতা সীমাবদ্ধ থাকে, সেখানে কেউ যদি ঠিকভাবে কাজ না করে, তাকে চ্যালেঞ্জ জানাবার মতো কেউ দলের মধ্যে থাকে না, নেতৃত্বের কোনো চ্যালেঞ্জ থাকে না, সেখানে দাঁড়িয়ে সুশাসন দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, এই উপলব্ধিটা মানুষের মধ্যে এসছে। দ্বিতীয়ত আরেকটা ফ্যাক্টরও কাজ করেছে, গোয়ায় যদি আমরা দেখি, গোয়ায় যে কংগ্রেসের খারাপ ফল তাতে বিজেপির যেমন কৃতিত্ব আছে, ঠিক তেমনি অবদান আছে পশ্চিমবঙ্গের একটি দলের। তারা গোয়ায় গিয়ে যখন লড়াই করছে মহারাষ্ট্র গোমন্তক পার্টির সঙ্গে জোট বেঁধে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা কোন ভোটটা কাটছে, তারা কাটছে বিজেপি বিরোধী ভোট, বিশেষ করে অহিন্দু ভোট। গোয়ায় প্রচুর খ্রিশ্চান আছে, এই খ্রিশ্চান ভোটটা সম্ভবত কংগ্রেসের দিকে যেত, এই ভোটটাকে অনেকটা হয়তো টেনে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখানে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস এবং গোমন্তক পার্টির জোট কিন্তু বোধহয় 4টি আসন পেয়েছে গোয়াতে, কিন্তু ভোট শতাংশ যদি আমরা দেখি এটা একটা দাগ কেটেছে। দ্বিতীয়ত আমি পাঞ্জাবের দিকে দেখি, সেখানে বিজেপির জেতার কোনো সম্ভাবনা ছিল না কৃষি আন্দোলন এবং অন্যান্য ফ্যাক্টরে, কিন্তু সেখানে আম আদমি পার্টি এসে কংগ্রেসের বিকল্প হয়ে আত্মপ্রকাশ করছে, এটা কেন? একটা যদি কারণ হয়, আবার মিডিয়াতে আমরা দেখেছি অমরিন্দর সিং কত ভালো মুখ্যমন্ত্রী ছিলেন, ঠিক যেভাবে একসময় মিডিয়া বুদ্ধদেব ভট্টাচার্য কত ভালো মুখ্যমন্ত্রী ছিলেন, চন্দ্রবাবু নাইডু কত ভালো মুখ্যমন্ত্রী ছিলেন তার গুণগান করতো, সাম্প্রতিককালে অমরিন্দর সিং এর খুব গুণগান করা হতো, তার মতো নেতা নাকি হয় না। সেই অমরিন্দর সিং এর কি অবস্থা হয়েছে, বেরিয়েছে দল করে, সেটা আমরা স্পষ্টভাবে দেখেছি। আর এর পাশাপাশি
মানুষ অল্টারনেটিভ হিসেবে আপকে বেছে দেওয়ার কারণ আপ কিন্তু পরিবারতান্ত্রিক দল নয়, সেই দলে শিক্ষিত মানুষেরা আছে, অরবিন্দ কেজরিওয়ালের মতো ব্যক্তিত্ব আছেন, আরো প্রচুর ব্যক্তিত্ব আছেন যারা সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নিয়ে দল চালান। সেই আপের মডেলটা সম্ভবত বিজেপির বিকল্প হয়ে আত্মপ্রকাশ করছে কংগ্রেসের জায়গায়, পরিবারতান্ত্রিক বিকল্পের জায়গায়। এটা বোধ হয় এই নির্বাচনে একটা বড় ট্রেন্ড বলে বলা যেতে পারে। আচ্ছা, আমি আমি অরূপদার কাছে আসি। অরূপদা, কংগ্রেসের এই হাল বলবে? কংগ্রেসের এই হাল আমার মনে হয় রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধী ছাড়া আর সবাই বুঝেছিল, এরা দুই ভাই বোন হয়তো বুঝেনি, কংগ্রেসের এই হালই হওয়ার ছিল, এর থেকে বড় কিছু হওয়ার ছিল না। হ্যাঁ, কারণ আজকে যদি আমরা পাঞ্জাবের ক্ষেত্রে দেখি, আপকে যত না বেশি ধন্যবাদ আপের প্রাপ্য, তার থেকে অনেক বেশি ধন্যবাদ প্রাপ্য এই দুই ভাই বোনের। তারা একার হাতে ওখানে কংগ্রেসটাকে শেষ করে দিয়েছে, বিধানসভা ভোটের ছ মাস আগে মুখ্যমন্ত্রীকে সরিয়েছে, তারপরে সিধুকে সেখানে নিয়ে গিয়ে প্রথমে সভাপতি করা হয়েছে, তারপরে সিধুর উচ্চাসা সেখানে রোজ চান্নির সাথে গোলমাল, সেটা কন্ট্রোল করতে পারেনি। একইভাবে যেখানে আমরা দেখেছি উত্তরাখণ্ড থেকে হরিশ রাওয়াতকে নিয়ে আসা হয়েছিল, ওখানে সবসময় একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে বিপ্লব। একইভাবে আমরা যদি দেখি পায়, একইভাবে গোয়ার ক্ষেত্রে আমরা কংগ্রেসের ক্ষেত্রে যেটা দেখি, গোয়াতেও যদিও গোয়াতে কংগ্রেস জোট করেছিল, কিন্তু সেখানেও কংগ্রেসের মধ্যে যে দোদুল্যমানতা ছিল, ফলে কংগ্রেস হেরেছে নিজের দোষেই। এবং যে কংগ্রেসের যে লিডারশিপ, সেটা এই গান্ধী ভাই বোন কাউকে নিয়ে চলতে পারছেন না, তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে, এবং রাহুল গান্ধী কোনো সময় রাজি হচ্ছেন না, কিন্তু সব কাজ উনি করছেন, যেটা বর্ষিয়ান নেতারা বারবার করে বলছেন যে উনি দায়িত্ব নেবেন না অথচ করবেন, সেখানে যা হওয়ার তাই হচ্ছে। আর সব থেকে বড় কথা, আদর্শের সঙ্গে একটা ভোটে যেটা লাগে 365 দিন কাজ করতে হয়, বুস্তর পর্যন্ত নিয়ে যেতে হয়, কিন্তু কংগ্রেসের মধ্যে সেটা নেই। বিজেপির সঙ্গে যখন লড়তে নেমেছে বিপ্লব, তারা পলিটিক্সটা রোজকার পলিটিক্স, হাজার হাজার কি লাখে লাখে তাদের কর্মকর্তারা আছে, কর্মীরা আছে, তাদের একটা পুরো পেশাদার ভাবে কাজ চলে, এবং এটা একদিন বা দুদিনের কাজ না, এটা 365 দিনের কাজ, রোজ কাজ চলছে বিপ্লব। তার সাথে রাহুল গান্ধী মাঝে মধ্যেই বাইরে চলে যাচ্ছেন, কখনো ইতালি চলে যাচ্ছেন, কখনো বিদেশে চলে যাচ্ছেন, ফলে একটা যেটা হচ্ছে জমিদারি প্রথা, আগের দিনের আর কি তার জমিদারি চলে গেছে, তখন মানসিকতাটা ছাড়তে পারেনি সেই জায়গায়। ফলে যত দিন যাচ্ছে বিপ্লব, আমার যদি সব ঠিকঠাক হয়, তাহলে কালকে থেকেই দেখা যাবে কংগ্রেসের যে সমস্ত বর্ষিয়ান নেতা, তারা রাস্তায় নেমে যাবেন, তারা বিবৃতি দিতে শুরু করবে। এবং রাহুল এবং প্রিয়াঙ্কা, এতদিন ধরে প্রিয়াঙ্কাকে নিয়ে একটা মিথ ছিল যে প্রিয়াঙ্কা গান্ধী আর কি ইন্দিরা গান্ধীর মধ্যে একটা ছায়া দেখা যাচ্ছে, কিন্তু উত্তরপ্রদেশের এই ফল দেখা গেল যে ভাই এবং বোন দুজনের মাস কানেকশনে বিশাল কিছু তফাত নেই। প্রিয়াঙ্কা এখনো পর্যন্ত কিছু মাস কানেক্ট করতে পারেনি, পরবর্তীকালে কি হবে সেটা পরের ব্যাপার। ফলে কংগ্রেসের আগামী দিনে যে গোলমাল আসছে, কংগ্রেস সেটা কিভাবে সামাল দেবে বিপ্লব, আজকের দিনে তো জানা যায় না। এবার আসা যাক আপের কথায় বিপ্লব, এখনো বলার জায়গা আসেনি যে আপ বিকল্প হয়ে উঠতে পারবে কিনা, কারণ এই প্রথম আপের কাছে যেটা বড় চ্যালেঞ্জ বিপ্লব, এই প্রথম একটা রাজ্য কিন্তু আপ চালাবে, দিল্লিতে হলেও, দিল্লিতে কিন্তু আইন শৃঙ্খলা থেকে শুরু করে সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে থাকে, দিল্লি পুরোপুরি চালানো যায়নি। এবং যেখানে দুদিন আগে আমরা দেখেছি যেখানে এলজির ক্ষমতা যে মুখ্যমন্ত্রীর ক্ষমতার থেকে বেশি, যেটা পাশ করা হয়েছে, এই প্রথম আপের হাতে একটা রাজ্য, যে যেটা বলে ওরা দিল্লিতে উন্নয়নের মডেল, তাদের হাতে এলো। হ্যাঁ, প্রথম সেখানে দাঁড়িয়ে পাঞ্জাব, এখানে দাঁড়িয়ে পাঞ্জাব একটা বর্ডারিং স্টেট, সেই জায়গায় কিভাবে চালাবে সেটা কিন্তু আপকে পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাবে, পরের ধাপে নিয়ে যেতে গেলে মানুষ তার উপর লক্ষ্য রাখবে যা কিভাবে, কারণ আমরা জানি এটা শুধুমাত্র বর্ডারিং স্টেট বলে না, একটা বড় যেটা সমস্যা আছে সব থেকে যেটা, সেটা হচ্ছে দূষণের সমস্যা, যেটা আমরা জানি যে দিল্লি হরিয়ানা পাঞ্জাব যেখানে ফসল কাটার পর দূষণে ভরে যায়, সেটা কিভাবে ওভারকাম করবে বা কিভাবে মানুষকে সুরাহা দেবে, কারণ অনেক কিছু কথা তারা বলেছিল। এবং সব থেকে বড় কথা যেটা, যে আজকে যে আমরা বলি কৃষি বিল, সেটা যদি পাঞ্জাবের কৃষকরা অনেক ছিল বিপ্লব, তারা যদি বলা যেতে পারে বিরোধিতা করেছে বিজেপির, যাই জন্য বিজেপির আজকে পাঞ্জাবে খারাপ ফল হয়েছে কৃষকরা, কিন্তু যদি উত্তরপ্রদেশে করেনি, পশ্চিম উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডে, কিন্তু আমরা যদি আপের ম্যানিফেস্টো দেখি 2017, আপ কিন্তু আগে বিজেপি যে কথাগুলো বলছে কৃষিতে
বেসরকারি লগ্নি থেকে শুরু করে চুক্তি চাষ, তাদের ম্যানিফেস্টোতে কিন্তু সবকটা আছে, সেটা দেখার যে আপ এবার সেগুলো ইমপ্লিমেন্ট করে কিনা। ফলে এখনো পর্যন্ত বলার জায়গা আসেনি যে কংগ্রেসের জায়গা আপ নেবে কিনা, ইন্টারেস্ট, কারণ আপের এই প্রথম আমার যেটা বলার, যেটা আপ কিভাবে চালাবে, এই প্রথম একটা রাজ্য হাতে পেল, মানুষ সেটা লক্ষ্য করবে বিপ্লব, সে যদি ঠিক করে চালাতে পারে তারপরে পরে একদম। এবার আমি এই জায়গা থেকে যদি আসি যে আপ দুটো রাজ্যে ক্ষমতায় এসেছে, একটা হচ্ছে দিল্লি একটা পাঞ্জাব। এবার যদি আমরা অন্যদিকে দেখি, বিজেপি কে একমাত্র হারাতে পারে তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষিতে যদি আমরা দেখি যে মোটামুটি যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে 2021 এর সবচেয়ে বড় নির্বাচন, বিজেপি মানে সম্পূর্ণ শক্তি দিয়ে এখানে লড়েছে কিন্তু দ্বিতীয় স্থান, যদিও অন্যান্য বিরোধীরা ওয়াশ আউট হয়ে গেছে, বিজেপি দ্বিতীয় স্থানে এসেছে। এই জায়গা থেকে যদি আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির একটা বিকল্প বলে তৈরি হচ্ছিল এবং বিভিন্ন জায়গায় এই পার্টিটাকে তৃণমূলকে নিয়ে যাচ্ছে, এই জায়গাটা এখন এই যে আপ দুটো রাজ্যে আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যে ক্ষমতায়, এই জায়গাটাকে মানে কার অ্যাডভান্টেজ বেশি বলে মনে হচ্ছে রাজ্য রাজনীতিতে বিজেপি বিরোধিতায় আগামী 2024 নির্বাচনে? নিরাদিতা, কার অ্যাডভান্টেজ এটা বলার মতো সময় আসেনি, তবে অরবিন্দ কেজরিওয়াল একটু এগিয়ে থাকবেন, কারণ অরবিন্দ কেজরিওয়াল হিন্দি বলয়ের মানুষ আর ভারতবর্ষের রাজনীতিটাকে এখনো নিয়ন্ত্রণ করে হিন্দি বলয়, কারণ সেখানেই ম্যাক্সিমাম আসন রয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, দিল্লি, পাঞ্জাব, এই সব রাজ্যগুলো মিলিত, উত্তরাখণ্ড। এখন অরবিন্দ কেজরিওয়াল যেহেতু হিন্দি ভাষী মানুষ, সেখানকার মানুষদের সাথে যত সহজে উনি সংযোগ করতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেটা করাটা একটু সমস্যা হতে পারে। দু নম্বর কথা, অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একটি সফট হিন্দুত্বর নীতি নিয়ে চলছেন। আপনারা যদি দেখেন, হিন্দু বিজেপি যদি একটা উগ্র হিন্দুত্বর নীতি, যাকে কিছু মানুষ বলে থাকেন, নিয়েছেন, তাহলে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একটা সফট হিন্দুত্ব, অর্থাৎ বিজেপিও নয় আবার অনেকটা বিজেপিরও মতো, এই ধরনের একটা তারা একটা পরিষেবা, একটা আদর্শ সামনে রেখে তারা এগুচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সফট হিন্দুত্ব নিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে এগোলে ভয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রায় 30% মুসলমান ভোট আছে বা সংখ্যালঘু ভোট আছে, সেই ভোটটার উপর আঘাত আসতে পারে। সুতরাং বাংলার বাধ্যগতটা অনেকটাই মমতাকে সর্বভারতীয় রাজনীতিতে যে হিন্দুত্বের একটা সফট হিন্দুত্বের নীতি নিয়ে আপ এগোচ্ছে সেদিকে যেতে বাধা দেবে। সুতরাং তৃণমূল কংগ্রেসে বাংলা, আরেকটা কথা মনে রাখতে হবে, বাংলায় যে নির্বাচনে তারা জিতেছিল সেখানে বাঙালি জাতীয়তাবাদ একটা বড় ফ্যাক্টর ছিল, এবং সেখানে একটা বড় ফ্যাক্টর ছিল বহিরাগত স্লোগানটা। এবার এই বহিরাগত স্লোগানটা তৃণমূল যখন হিন্দি বলায় যাওয়ার চেষ্টা করবে তখন কিন্তু সেটা বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। উত্তরপ্রদেশেও আমরা দেখলাম, মমতা গিয়ে ক্যাম্পেন করলেন অখিলেশের জন্য, কোনোই লাভ হলো না, বেনারস বা যেসব জায়গায় মমতা ক্যাম্পেন করেছেন কোনোই লাভ হয়নি। তো সেখানে দাঁড়িয়ে এই যে বহিরাগত, এই যে বাঙালি জাতীয়তাবাদ যেটা বাংলায় বা ত্রিপুরায় অত্যন্ত কার্যকরী বলে মনে হচ্ছে, সেটাই কিন্তু হিন্দু বলের নির্মাণ, সেখানে আমি বলবো বিরোধী হওয়ার লড়াইয়ে এগিয়ে আছে আপ। অরূপদা, দেখো বিপ্লব, দুটো দু ধরনের রাজনীতি, একটা হচ্ছে আপ যে রাজ্যে যাচ্ছে তারা কিন্তু অনেক দিন ধরে সেখানে গিয়ে সেখানে তাদের পজিশন কনসলিডেট করার চেষ্টা করছে। সেখানে আমরা যদি দেখি পাঞ্জাবে আপ গত 5-7 বছর ধরে কাজ করছে, একইভাবে আপ এবার এই বছরই ভোট আছে গুজরাতে, এবং এখনই বলা যায় ওখানেও আপের সঙ্গে কংগ্রেসের লড়াই হবে, বিজেপি জিততেও কংগ্রেসকে রিপ্লেস করে দিতে পারে আপ। আপ কিন্তু গুজরাতে অনেকদিন ধরে কয়েক মাস আগে যে পুরো ইলেকশন হয়েছে সেখানেও আপ একটা ভালো ফলাফল করেছে, সেটাই বললাম। এবার এবার তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করছে, তৃণমূল কংগ্রেস ভোটের 3-6 মাস আগে যাচ্ছে একটা কোচিং করার চেষ্টা করছে, কিছু এমএলএ কে কিনে নিয়ে আসছে গুজরাটে, কিন্তু গেছে এবং সেখানেও মিটিং টিটিং হয়েছে প্রচুর পোস্টার। আমি সে কথা বলছি, আমি যদি তৃণমূল কংগ্রেসের গোয়ার রাজনীতি দেখি, তৃণমূল কংগ্রেসের নর্থ ইস্টের রাজনীতি দেখি, তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার রাজনীতি দেখি, সেটা আমরা দেখবো কনসিস্টেন্ট এফোর্টটা কিন্তু কম, যে পরে থেকে মানুষের সাথে করে ওরা যেটা করছে হঠাৎ করে যাচ্ছে, কিছু মানুষকে কিনছে বা কিছু মানুষ তাদের দিকে আসছে, তাতে কি ভোটাররা আসছে বিপ্লব? ভোটাররা তো আসছে না, কারণ মানুষের যদি রোজকার সঙ্গে তার সঙ্গে থাকা না যায় বিপ্লব, তাহলে ভোটারদের সঙ্গে কোনো কানেক্ট হয় না। একটা পেশাদার সংস্থাকে নিয়ে তুমি কিছু লোককে কিছুদিনের জন্য তুমি কাছে টানতে পারো, কিন্তু তাতে কি ভোটারদের আকৃষ্ট করা যায়?
তাতে ভোটারদের আকৃষ্ট করা যায় না। আজকে যেমন মহারাষ্ট্র গণতন্ত্র পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেস জোট করেছে, কালকে জানা যায়নি মহারাষ্ট্র গণতন্ত্র পার্টি কি এট অল থাকবে তৃণমূলের দিকে না তারা বিজেপি থেকে চলে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। যদি সেটা গুজব উঠেছে, গুজব কিনা জানি না, যে দেবেন্দ্র ফড়নবীশ অলরেডি ঘোষণা করে দিয়েছেন নাকি, আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখলাম যে মহারাষ্ট্র গোমন্তক পার্টি নাকি বিজেপি কে সাপোর্ট দিচ্ছে একদম। এরা এরা সবসময় ক্ষমতার সঙ্গেই থাকে বিপ্লব, এরা সবসময় ক্ষমতার সঙ্গেই থাকে। তাহলে আজকে আর কি গোয়াতে গিয়ে তৃণমূল কংগ্রেস কি পেল? আমার যেটা বিপ্লব মনে হয় যে তৃণমূল কংগ্রেস অনেক বেশি আর কি বিধানসভা ভোটের পর আরো রাজনীতি একটা ধৈর্যের বিষয়, রাজনীতি সঠিক সময়ে তুমি কি পদক্ষেপ করবে তার নির্ভর করে। আমার মনে আমার মনে হয় যে অনেক বেশি তাড়াহুড়ো করে ফেলেছে, তাড়াহুড়ো করে ফেলেছে তাদের ফুটপ্রিন্ট পশ্চিমবঙ্গের বাইরে রাখার জন্য, এবং বিজেপি কে পশ্চিমবঙ্গে হারানোর পর অনেক বেশি দুর্বল ভেবে ফেলেছে। যে বিজেপির পার্টি যে একটা সর্বাত্মক শক্তি নিয়ে এগোচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, আমার মনে হয় তৃণমূল সেটা অনেক আন্ডার এস্টিমেট করে ফেলেছিল। যে বিজেপি কে যেহেতু পশ্চিমবঙ্গে আটকে দেওয়া গেছে, যে সারা ভারতবর্ষে হয়তো একইভাবে আটকে দেওয়া যাবে, আমার মনে হয় সে জায়গায় আন্ডার এস্টিমেট করে বিপ্লব। আর একটা খুব ইন্টারেস্টিং, আজকে তুমি যদি নরেন্দ্র মোদীর বক্তৃতা শোনো বিপ্লব, নরেন্দ্র মোদী প্রায় 2-2.5 মিনিট আজকে লাস্টের দিকে বলেছেন যে এবার আমি যেটা করব, দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়ব, ভারতবর্ষের সব থেকে বড় জায়গা দুর্নীতি, সেটা ভারতবর্ষকে শেষ করে দিচ্ছে, দুর্নীতিবাদ নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, আমি এবার আমার এর বিরুদ্ধে লড়াই সর্বাত্মক হবে, এর বিরুদ্ধে আর কোনো কথা নেই। এটাই যদি হয় বিপ্লব, এবং এটাই যদি পশ্চিমবঙ্গের মাটিতে আসে, আমি জানি না আগামী দিনে বিপ্লব কিভাবে কি হবে, কারণ আজকে নরেন্দ্র মোদী কিন্তু তার আর কি দিক নির্দেশ স্পষ্ট করে দিয়েছেন বিপ্লব। একদম, হ্যাঁ নীলাদ্রিদা কিছু বলছিলেন না? প্রথম কথা, আপ আর তৃণমূল কংগ্রেসের আলাদা যে স্ট্র্যাটেজি, এটা আমাদের একটু বোঝা দরকার। তৃণমূল কংগ্রেসের জন্ম কংগ্রেস থেকে, তৃণমূল কংগ্রেসের লক্ষ্য সর্বভারতীয় ক্ষেত্রে সবসময় হচ্ছে, গোয়াতেও সেটা আমরা দেখেছি, কংগ্রেসকে ভাঙিয়ে নিয়ে দলের সম্প্রসারণ, এবং সেক্ষেত্রে গোয়ায় কিন্তু তারা আপের থেকে এগিয়ে আছে। আমি যদি আসন ভোট শেয়ার এবারে দেখি, দুজনেই লড়াই করেছিল, তৃণমূল এগিয়ে আছে। আপের লক্ষ্য হচ্ছে নতুন ধরনের একটা নেতৃত্ব নিয়ে আসা, যারা অনেক শিক্ষিত মানুষ, যারা রাজনীতি থেকে দূরে সরেছিলেন, সেই মানুষগুলোকে রাজনীতির মধ্যে নিয়ে আসা, অর্থাৎ দুটো দু ধরনের রাজনীতি। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে, এবং এই ধরনের রাজনীতি হয়তো হিন্দি বলায় তৃণমূল সেভাবে এগোতে পারবে না, কিন্তু অহিন্দি বলায় গোয়া যেরম, ত্রিপুরা যেরম, সেখানে কিন্তু তৃণমূল ভালো ফল করতে পারে। দ্বিতীয়ত আমাদের মনে রাখতে হবে, এই যে চ্যালেঞ্জটা আপ বা তৃণমূল করছে, তৈরি করছে, এটা কার দিকে চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছে, এটা কি বিজেপির দিকে দিচ্ছে না কংগ্রেসের দিকে দিচ্ছে? এই আপ বা তৃণমূলের উত্থানে 2024 কার শুনতে হবে, এটা কি বিজেপির হবে না কংগ্রেসের হবে? আমরা নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবো, সুবিধাটা সম্ভবত বিজেপির বেশি হবে কংগ্রেসের থেকে। আর তৃতীয়ত, নরেন্দ্র মোদীকে সাধুবাদ জানাচ্ছি, আজকে দুর্নীতির কথা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন, কিন্তু তিনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান, সম্ভবত মানুষ আশা করবে সেই লড়াইটা দলের মধ্যে থেকে শুরু হবে। দলের মধ্যে যেসব নেতাদের নারদা কাণ্ডে টাকা নিতে দেখা গেছে, যারা এখন দলে আছেন, তাদের বিরুদ্ধে তিনি আগে ব্যবস্থা নেবেন, সেটাও তারা দল আশা করবে। সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে এটা কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। সর্বভারতীয় ক্ষেত্রে সেই সমস্যা তো ততটা নেই, কিন্তু পশ্চিমবঙ্গে যারা দলে আছেন তাদের অনেকের বিরুদ্ধেই, যারা বাইরে থেকে দলে এসেছেন অনেকের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষেত্রে একটা বুমেরাং হতে পারে, যদি অন্য ক্ষেত্রে এটা একটা বড় শক্তি হয়ে দেখা দিতে পারে। অরূপদা কিছু বলবে বিষয়ে? প্রথমত দুটো জিনিস, একটা হচ্ছে গোয়াতে তৃণমূলের ফল ভালো হয়নি, ওটা হয়েছে হচ্ছে এমজিপির ফল, মহারাষ্ট্র গণতন্ত্র পার্টির অলরেডি সেখানে 3টে বিধায়ক ছিল, ফলে তৃণমূলের ফল ওখানে ভালো হওয়ার কোনো কারণই এখনো আমার কাছে ভোটের পার্সেন্টেজটা আসেনি। তৃণমূল 1% ভোটও পাবে বলে আমার কোনো সন্দেহ আছে, সেটা পাইনি, কারণ মহারাষ্ট্র গণতন্ত্র পার্টির 3টে বিধায়কই ছিল, ফলে তাদের সঙ্গে জোট করেছে, ফলে তৃণমূলের ফল ভালো হয়েছে এটার কোনো কারণ নেই। কারণ ওখানে আপের ফল অনেক বেশি ভালো হবে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারের থেকে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যে সমস্ত স্টেটগুলোতে লড়ছে, সেই স্টেটগুলোতে লোকসভার আসন কোথায় দুটো কোথাও একটা, তাতে লোকসভায় কিছু বিতর বিশেষ পার্থক্য কিছুতেই আসে না, কারণ আর আপ যেখানে যাচ্ছে আম আদমি পার্টি সেখান থেকেই লোকসভায় আসন লড়াই, ফলে 2000 বিপ্লব এখন আজকের দিনে দাঁড়িয়ে যে অবস্থা, ঠিক আবারও বলেছি পলিটিক্স এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, পলিটিক্স এগোতেই থাকে। আজকের দিনে দাঁড়িয়ে যে অবস্থা, সামনে যেটা দেখা যাচ্ছে 2024 বিজেপির বিরুদ্ধ বলে কিছু নেই, ফাঁকা আজকের দিনে দাঁড়িয়ে কিচ্ছু নেই, কারণ কংগ্রেসটা ভাঙবে যদি সব ঠিকঠাক থাকে, যেভাবে গুলাম নবী আজাদ এগোচ্ছে
গুলাম নবী আজাদ কংগ্রেস ছাড়বে এবং সেখানে হয়তো বিজেপির সঙ্গে জোট করবে, অন্যান্য রাজ্যেও কংগ্রেস কি হবে এখনো বলা যাচ্ছে না। ফলে ২০২৪ বিজেপির এখনো পর্যন্ত কোনো প্রতিপক্ষ দেখা যাচ্ছে না। হ্যাঁ, হতে পারে কালকে কিছু হতে পারে, রাজনীতি এক জায়গায় থাকে না। আর যেটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বলছিল নীলাদ্রি, বিজেপি এখন এতটাই ক্ষমতাশালী যে জায়গায় চলে গেছে, ফলে পশ্চিমবঙ্গে যদি তারা কিছু মনে করে ভিতরে বিশেষ কোনো পার্থক্য ঘটবে না। ফলে পশ্চিমবঙ্গের কোনো নেতা কি করলো না করলো সেন্ট্রাল লিডারশিপের কাছে কিছু মনে হয় না কোনো ইতর বিশেষ পার্থক্য ঘটবে, কারণ এখন এতটা ম্যান্ডেট বিজেপির দিকে আছে, তো বিশেষ কিছু হবে বলে আমার অন্তত মনে হয়। হ্যাঁ, তা প্রথম কথা আমি পশ্চিমবঙ্গে ফিরে আসি। পশ্চিমবঙ্গে নিশ্চয়ই নেতাদের কাছে হয়তো পার্থক্য ঘটবে না, কিন্তু মানুষের কাছে পার্থক্য ঘটবে। মানুষের কাছে পার্থক্য ঘটেছিল বলেই বিজেপি ২০০ পার হওয়ার জায়গায় ৭৭ আটকে গেছিল। আর গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। উত্তরপ্রদেশের ফলটা সম্ভবত চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিচ্ছে এইসব হাতরাসে কি সব হয়েছিল, মিডিয়া এত ফলাও করে দেখালো, ফলাফল কি হলো মানুষ সেটা মনে করেনি। পশ্চিমবঙ্গের মানুষও একইভাবে যদি দেখে বিজেপি যে সব দলীয় নেতা পশ্চিমবঙ্গের যাদের আমরা টিভি ক্যামেরায় দেখেছি হাতে করে নিতে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাহলে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন এঁকে দেবেন। এটা কিন্তু নির্বাচনে বিজেপির বিরুদ্ধে যাবে পশ্চিমবঙ্গের মাটিতে, সমস্ত ভারতের মাটিতে যাবে না। দ্বিতীয়ত, আমি বিজেপির সেন্ট্রাল লিডারশিপের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, পশ্চিমবঙ্গ বা পাঞ্জাব যদি বিরোধী দলের হাতে থাকে তাহলে কিন্তু বিজেপির পক্ষে এটা একটা এক্সাম্পল হয়ে যাবে। ঠিক যেমন সময় বামফ্রন্ট আমলে আমরা দেখতাম মুর্শিদাবাদ আর মালদা তা কংগ্রেসের হাতে থাকতো, এই পশ্চিমবঙ্গ আর পাঞ্জাব অনেকটা মুর্শিদাবাদ আর মালদা হতে পারে। এটা গণতন্ত্রের লক্ষণ, এখানে একটা মানে একটা বিরোধী শক্তি রয়েছে এবং এই বিরোধী শক্তিরা সর্বভারতীয় শক্তি হওয়ার চেষ্টা করবে, এবং যখনই তারা সর্বভারতীয় শক্তি হওয়ার চেষ্টা করবে ক্ষতিকার হবে কংগ্রেস, কারণ তারা কংগ্রেসের ভোট কাটবে। সুতরাং ট্যাকটিক্যালি দেখতে গেলে পশ্চিমবঙ্গ বিরোধীদের হাতে থাকলে সেন্ট্রাল বিজেপি মনে করতে পারে তাদের লাভ হবে ২০২৪ পর্যন্ত। হ্যাঁ, আমরা সেদিকেই নজর রাখবো যে কে উঠে আসছে রাজ্য রাজনীতিতে, মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ নাকি অরবিন্দ কেজরিওয়াল, আর কংগ্রেসেরই বা কি হাল হবে, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবার কি করবেন, আমরা সেই পরিস্থিতির দিকে নজর রাখবো। ধন্যবাদ নীলাদ্রিদা, ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।